পাঠে আপনাকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়াল অনুসরণ করলে আপনি আপনার বাতায়নে পাতা তৈরি করতে পারবেন। দেখুন, এটি একটি তথ্য বাতায়ন। বাতায়নের হোম পেজে কোনো সাবমেনুতে ক্লিক করলে বিস্তারিত তথ্য সম্বলিত একটি পাতা ওপেন হয়। এই পাতায় টেবিলের মধ্যে বর্ণনা দেখা যাচ্ছে। এবার চলুন দেখি আপনার বাতায়নে কিভাবে ট্যাবুলার ফরম্যাটে এরকম একটি পাতা তৈরি করবেন। এজন্য প্রথমে আপনার বাতায়নে লগ ইন করুন, তারপর কন্টেন্ট লিস্টের পাতাতে ক্লিক করুন। দেখুন, নতুন একটি পেজ ওপেন হয়েছে। এখানে অ্যাড পাতা বাটনে ক্লিক করুন। ক্রিয়েট পাতা নামে একটি পেজ ওপেন হয়েছে। এখানে উল্লেখ্য যে এই পেজটিতে লাল তারকা চিহ্নিত অপশনগুলো অবশ্যই পূরণ করতে হবে। এখানে পাতার নাম বিএন সিলেক্ট করে বাংলায় ও ইএন সিলেক্ট করে ইংরেজিতে লিখুন। বডিতে পাতা সম্পর্কে বিস্তারিত তথ্য বিএন সিলেক্ট করে বাংলায় ও ইএন সিলেক্ট করে ইংরেজিতে লিখুন। বডিতে লেখার সুবিধার জন্য উইন্ডোটি বড় করতে পারেন, এই জন্য ম্যাক্সিমাইজ বাটনে ক্লিক করতে হবে। লেখা শেষে উইন্ডোটিকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে মিনিমাইজ বাটনে ক্লিক করতে হবে। বর্ণনায় টেবিল যুক্ত করার জন্য বডির মেনু বার থেকে টেবল আইকনে ক্লিক করুন। এবার টেবল প্রপার্টিজের একটি উইন্ডো ওপেন হবে। এখানে হোয়াইটের ফিল্ডে 100% লিখুন। প্রয়োজনীয় রো এবং কলামের সংখ্যা নির্বাচন করুন, তারপর ওকে বাটনে ক্লিক করুন। এখন টেবিলটি তৈরি হয়ে যাবে। এবার টেবিলে কন্টেন্ট যুক্ত করুন, যেমন প্রথম সারিতে হেডিংগুলো লিখতে পারেন। তারপর ক্রম এর ঘরে ক্রমগুলো লিখুন। এরপর বিষয়ের ঘরে বিষয়ের নামগুলো লিখুন। এবার পিডিএফ ডাউনলোডের ঘরে বিষয় সংশ্লিষ্ট পিডিএফ ফাইলটির ডাউনলোড লিঙ্ক যোগ করুন। এজন্য প্রথমে আপনার কম্পিউটারে পূর্বে সংরক্ষিত পিডিএফ ফাইল ডাউনলোডের ইমেজটি কপি করুন। তারপর পিডিএফ ডাউনলোডের ঘরে কার্সর রেখে কিবোর্ডের কন্ট্রোল এবং ভি কি একসাথে চেপে ইমেজটি পেস্ট করুন। ইমেজের সাইজ পরিবর্তন করার জন্য ইমেজের ওপর ডাবল ক্লিক করুন। এখন ইমেজ প্রপার্টিজ নামে একটি উইন্ডো ওপেন হবে। এখানে ইমেজটির হোয়াইট এবং হাইট ঠিক করে দিন, যেমন হোয়াইট 40, হাইট 40। তারপর ওকে বাটনে ক্লিক করুন। ইমেজের সাইজ ঠিক করা হয়ে গেলে ইমেজটি কপি করে এই কলামের বাকি ঘরগুলোতে পেস্ট করুন। এবার ইমেজে ফাইল ডাউনলোডের লিঙ্ক যুক্ত করুন। এজন্য প্রথমে সংযুক্তি অপশনের নিচে ফোল্ডার আইকনে ক্লিক করুন, তারপর সিলেক্ট ফাইলস বাটনে ক্লিক করুন। এবার আপনার কম্পিউটারে সংরক্ষিত সংশ্লিষ্ট পিডিএফ ফাইলটি সিলেক্ট করুন, তারপর নিচে ওপেন বাটনে ক্লিক করুন। ফাইলটি এখানে আপলোড হবে। এবার ফাইলটির ওপর কার্সর রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি লিঙ্ক লোকেশন অপশনটি সিলেক্ট করুন। তারপর পিডিএফ ডাউনলোড ইমেজটি সিলেক্ট করুন। এরপর বডির মেনু বার থেকে লিঙ্ক আইকনে ক্লিক করুন। একটি উইন্ডো ওপেন হবে। এখানে ইউআরএলের ফিল্ডে কপি করা লিঙ্কটি পেস্ট করুন। এখন যদি আপনি চান যে লিঙ্কটিতে ক্লিক করলে তা ব্রাউজারের নতুন একটি ট্যাবে ওপেন হবে, তাহলে টার্গেট ঠিক করে দিতে হবে। এজন্য প্রথমে টার্গেট অপশনে ক্লিক করুন। তারপর টার্গেট অপশনের ড্রপ ডাউন মেনু হতে নিউ উইন্ডো ব্ল্যাঙ্ক অপশনটি সিলেক্ট করুন। তারপর ওকে বাটনে ক্লিক করুন। এবার লিঙ্কটি সংশ্লিষ্ট ইমেজের সাথে যুক্ত হয়ে যাবে। এখন সংযুক্তি অপশনে আপলোড করা ফাইলটি ক্রস চিহ্নিত আইকনে ক্লিক করে ডিলিট করে দিন। একইভাবে বাকি ফাইলগুলো যুক্ত করুন।
এবার পিডিএফ ফাইল ডাউনলোড লিংক যুক্ত করার পদ্ধতি অনুসরণ করে একই উপায়ে সংশ্লিষ্ট ওয়ার্ড ফাইলগুলোও ওয়ার্ড ডাউনলোড কলামে যুক্ত করুন। টেবিলের কন্টেন্টগুলোকে সাজানোর জন্য সংশ্লিষ্ট কলাম বা সারির অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে পারবেন। এই জন্য কলাম অথবা সারির কন্টেন্টগুলো সিলেক্ট করে বডির মেনু বারের অ্যালাইনমেন্টের সংশ্লিষ্ট আইকনে ক্লিক করুন। টেবিলে নতুন কলাম অথবা সারি অ্যাড অথবা ডিলিট করতে চাইলে কিংবা টেবিলের প্রপার্টিজ পরিবর্তন করতে চাইলে টেবিলের উপর কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলে প্রয়োজনীয় অপশনগুলো পাবেন, যেমন নতুন কলাম অ্যাড করা অথবা ডিলিট করা। ঠিক একইভাবে বডির ফিল্ডের ইংরেজি অপশনের অংশটুকুও পূরণ করুন। এবার লক্ষ্য করতে হবে পাবলিশের চেক বক্সে টিক চিহ্ন দেওয়া আছে কিনা। যদি না থাকে তাহলে টিক চিহ্ন দিন এবং সেভ বাটনে ক্লিক করুন। তৈরিকৃত পাতাটি এডিট করতে চাইলে পাতার নামের ডান পাশে এডিট আইকনে ক্লিক করুন। এখন এডিট পাতা নামে একটি পেজ ওপেন হবে। এখানে আপনার প্রয়োজন অনুসারে পাতাটি এডিট করতে পারবেন। পাতা এডিট করার পর অবশ্যই সেভ বাটনে ক্লিক করতে হবে। তৈরিকৃত পাতাটি ডিলিট করতে চাইলে পাতার নামের ডান পাশে ডিলিট আইকনে ক্লিক করুন। তবে এখানে জেনে রাখা দরকার যে পাতাটি একবার ডিলিট করলে তা ডাটাবেজ হতে মুছে যাবে এবং পাতাটি আর ফিরে পাওয়া যাবে না। এখন আপনার বাতায়নের পাতার লিস্টে তৈরিকৃত পাতাটি দেখতে পাবেন। তৈরিকৃত পাতাটি দেখার জন্য পাতার নামের ডান পাশে ভিউ আইকনে ক্লিক করুন। এবার আপনার পাতাটি নতুন একটি ট্যাবে ওপেন হবে।